আসসালামু আলাইকুম আজ আমি এসেছি মজাদার মাছের ডিমের ভুনার রেসিপি নিয়ে খুব সহজে কীভাবে মাছের ডিম ভুনা করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলোতে কালার চলে আসলে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখন মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব এটা করে পেঁয়াজ এবং মশলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এখানে আমি আজকে কোনো বাড়তি মশলা ইউজ করছি না মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি এরপর টমেটোটা একটু নেড়ে নিয়ে আমি তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে টমেটোটা একটু কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মাছের ডিম আপনারা যে কোনো মাছের ডিম এইভাবে ভুনা করে রান্না করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজাদার হয় ডিমগুলো দিয়ে আমি একটু চারপাশে সমান করে নিয়ে ঢাকনা দিয়ে এটা দু মিনিটের জন্য রেখে দিব। যাতে করে ডিমের এক পাশে একটু সিদ্ধ হয়ে যায় এবং ঢাকনা খুলে আমি ডিমগুলোর অপর পাশে একটু করে উল্টিয়ে দিব এরপর আবার দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি রেখে দেব এতে করে ডিমগুলো একটু শক্ত হয়ে যাবে এবার ঢাকনা খুলে আমি ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে মশলাগুলো খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করব এরপর আমি ঢাকনা খুলে মাছের ডিমগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিবো যাতে করে মশলাগুলো ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যায় মাছের ডিম কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না এতে করে মাছের ডিম শক্ত হয়ে যায় এখন আমি এখানে দিয়ে নিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবার আমি ঢাকনা দিয়ে আরও দুই তিন মিনিট অপেক্ষা করব দেখুন মাছের ডিমগুলো কিন্তু একেবারে রান্না হয়ে গেছে খুব কম সময়ে তৈরি করা এই মাছের ডিম ভুনা কিন্তু ভীষণ মজাদার খেতে এই ডিম ভুনা কিন্তু সাদা ভাত পোলাও এবং পরোটার সঙ্গে ভীষণ মজাদার হয় খেতে খুব সহজভাবে আমি আজকে এই মাছের ডিমগুলো ভুনা করেছি আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন বাড়তি মশলা ছাড়া খেতে কিন্তু ভীষণ মজাদার হয় মাছের ডিম ভুনা আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর ইয়ামি লাগছে আমি আশা করব আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম